মাত্র আধা ঘন্টার ঝড় সাথে বজ্রসহ বৃষ্টি আর তাতেই লন্ডভন্ড পটুয়াখালীর বাউফল উপজেলা তীব্র ঝড়ে বিধ্বস্ত অর্ধশত বসতঘর উপড়ে গেছে খুঁটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো এলাকা ভেঙে পড়েছে গাছপালা দুইজনের মৃত্যুর পাশাপাশি গাছ চাপায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন আহতদের ঢাকা বরিশাল সহ স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে আমাদের ব্যাপক পরিমাণ ক্ষতি হয়েছে চার পাঁচটা গাছ উগে পড়ছে এবং আমার সালমল সহ উঠে নিয়ে গেছে বাতাসে অকল্পনীয় ঝড় বন্যা হয়েছে গাছ এবং আপনার কারেন্টের খাম্বা ঘর বাড়ি সব কিছু তছনছ করে দিয়েছে লন্ডভন্ড করে দিয়েছে আমার ঘর তো বাইরে হইছি আর ঘরে কোনো জায়গাই নাই আমার ঘরে যাবার গেল কয়েকদিন ধরেই রোদের দাপট তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা তবে সকাল সকাল মেঘলা আকাশে স্বস্তি নামে জনজীবনে ঝোড়ো বাতাসের সাথে মুষলধারে বৃষ্টিতে কমেছে গরমের তীব্রতা তবে প্রাণহানি আর ক্ষয়ক্ষতিতে অনেক এলাকায় চলছে শোক তীব্র ঝড় আর বজ্রপাতে আতঙ্ক ছড়ায় ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় এর মাঝেই গরু আনতে মাঠে গিয়ে প্রাণ হারায় ইসলামিয়া গ্রামের মাহিয়া ঘর থেকে বের হলে বজ্রপাতে মৃত্যু হয় হেলেনা আর মিনারা বেগমের পিরোজপুর খুলনা ভোলাসহ কয়েক জেলায় প্রাণ যায় আরও পাঁচজনের ঝড়ে উপড়ে গেছে অসংখ্য গাছপালা বিধ্বস্ত হয় কাঁচা পাকা ঘরবাড়ি মানে হঠাৎ করে অন্ধকার হইয়া মানে হঠাৎ মানে আচুক মানে ব্যাপক মানে এমন পাতা ছাড়ছে মানে আমাদের এই ঘর বাড়ি দেখেন এই গাছপালা পড়ছে আমাদের ওই ঘর বাড়ি অনেকগুলো অনেক ক্ষতি হয়েছে গরু বাসায় দিয়ে দিয়েছিলাম পরে আমার দিনে মানে মানে পুরো দিয়ে গাছ কাটতে গেছি পরে হাতে এখান থেকে পুরো ইয়ে হয়ে গেছে এছাড়া সুনামগঞ্জে গেল ৩১ মার্চ রাতের ঝড়ে গাছ চাপায় আহত হুমায়ুন কবির চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে সাবরিনা লিজা যমুনা নিউজ